লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়ার্ডমার্ক লোগো নিয়ে পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে ওয়ার্ড দিয়ে কীভাবে লোগো তৈরি করা যায়, কীভাবে সুন্দর সুন্দর মনোগ্রাম তৈরি করা যায়, সেগুলি আজ আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক, আমাদের কীভাবে আমরা ওয়ার্ড দিয়ে সুন্দর সুন্দর মনোগ্রাম তৈরি করতে পারি সেগুলি দেখি। তো শুরুতেই আমি এখান থেকে আমরা একটি পেজ ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে যে একটি টেক্সট টুল আছে, টেক্সট টুলটি ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে কার্সরটি রাখবো। রাখার পর আমরা আমাদের যে এই যে কার্সরটি আছে, কার্সরটি আমরা চাইলে কিছু বড় করে দিতে পারি। তো এখানে আমাদের 12 পয়েন্ট দেওয়া আছে, তো আমরা এখান থেকে আমরা একটু বাড়াই দিলে আমাদের যে কার্সরটি আছে সেটি বড় দেখাবে। তো আপনাদের বোঝার স্বার্থে আমি জিনিসটি আর একটু জুম করে নিলাম। তো এখান থেকে আমরা লিখে নিতে পারি ফরওয়ার্ড। আমি জাস্ট একটি ওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি ফরওয়ার্ড। তো এটিকে আমরা শুরুতে যে ফন্টটি আছে আমাদের, এটি একটি সাধারণ ফন্ট দেওয়া আছে, তো এটিকে আমরা অন্য ফন্টে আমরা রূপান্তরিত করে নেব। তো এখান থেকে আমরা নেক্সা অথবা পপিস নামে একটি বোল্ড ফন্ট নিয়ে নেব। বোল্ড ফন্ট নেওয়ার পর এখানে আমাদের ফন্টটি অল ক্যাপস এবং স্মল ক্যাপস দেওয়া আছে, আমরা এটিকে আমরা অল ক্যাপস করে নেব। এই অল ক্যাপস করার জন্য আমরা আমাদের যদি এরকম একটি অপশান দেওয়া না থাকে, আমরা কন্ট্রোল টি চাপলেও আমাদের এরকম একটি অপশান চলে আসবে। তারপর এখান থেকে আমরা এই অপশানে যাব। এখান থেকে অল ক্যাপস ক্লিক করলে আমাদের কি হবে, এখান থেকে ফন্টটি আমাদের অল ক্যাপস হয়ে যাবে। এবার আমরা চাইলে ফন্টটিকে আরও মোটা করে নেওয়ার জন্য আমরা এখানে এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা এক্সট্রা বোল্ড এটিকে ক্লিক করতে পারি। করার পর আমরা চাইলে এটিকে একটি কপি করে রাখতে পারি। তো এটিকে আমরা কপি করে রাখলাম। কপি করে রাখার পর এই যে ফন্টটি আছে, ফন্টটিকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নেব, তাহলে এটি ডিজাইনে চলে আসবে। তারপর আমরা এটিকে চাইলে কালারে চেঞ্জ করে নিতে পারি অথবা যে কোনো প্রকার একটি আমরা কালার দিতে পারি। এখন আমরা এই যে ফন্টটি রয়েছে এই ফন্টটিকে আমরা একটি লোগোতে রূপান্তরিত করব। তো লোগোতে রূপান্তরিত করার জন্য আমরা চাই যে এখানে একটি অ্যারো দেব এবং এখানে একটি অ্যারো দেব, দুই জায়গায় দুইটি আমরা আরের মধ্যে অ্যারো ব্যবহার করব। তো সেটি ব্যবহার করার জন্য আমাদেরকে আগে একটি অ্যারো তৈরি করতে হবে। অ্যারো তৈরি করার জন্য আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এখান থেকে ক্লিক করে এ পর্যায়ে আমরা এইভাবে একটি অ্যারো তৈরি করব। অ্যারো তৈরি করে আমরা এটিকে রাখবো ফিল কালার। ফিল কালার রাখার পর এখন আমরা চাই যে আমরা একটি যে অ্যারের উপর আমাদের একটি চিহ্ন তৈরি করব। তো সেটি করার জন্য আমরা এখান থেকে স্টার টুলটি নেব। স্টার টুলটি নিয়ে আমরা এখান থেকে টান দিয়ে আমরা চাই যে কি চাপ দেব, এখানে নিচে অ্যারোতে চাপ দিব। অ্যারোতে চাপ দিলে আমাদের কি হবে, এই অ্যারোতে চাপ দিলে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে অ্যাঙ্কর পয়েন্টগুলো কমে যাবে। ডাউন অ্যারোতে ক্লিক করলে এবং আপ অ্যারোতে ক্লিক করলে আমাদের যেমন আমাদের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো বাড়তে থাকবে। তো এই পর্যায়ে যখন আমাদের ত্রিভুজ আকৃতি হবে, তারপরে আমরা অল্টার শিফট চেপে ধরে রাখবো, তাহলে আমাদের এই জিনিসটি কী হবে, খুব এক সমানভাবে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো তৈরি হবে। তারপরে আমরা রাখতে পারি যে এটিকে এই পর্যায়ে আমরা রাখতে পারি। এ পর্যায়ে রেখে আমরা এটিকে কিছুটা আমরা ছোটো করে নেব অল্টার চেপে, এবং এই যে আমাদের অ্যারোটি আছে অ্যারোটিকে আমাদের নিচের রেক্ট্যাঙ্গলটি আমরা কী করতে পারি, সেন্টার করার জন্য আমরা এখান থেকে অ্যালাইন করে নিতে পারি। এখন এই যে উভয়টিকে আমরা সিলেক্ট করে আমরা এটিকে কী করতে পারি, ইউনিট করে নিতে পারি। তো ইউনিট করার পর আমরা এটিকে এভাবে আমরা শিফট চেপে আমরা এই কোণাতে আকৃতি ধরলে আমাদের এরকম অ্যারো আসবে, আমরা এটিকে এরকম করব। এইরকম করে আমরা এটিকে চাই যে একটু ছোটো করে নেব, ছোটো করে আমরা জিনিসটি যাতে আমাদের আরের মধ্যে সুন্দর দেখায়। তো সেটি করার জন্য আমরা যে অ্যারোটি রয়েছে অ্যারোটিকে আমরা একটু বড় করে নিতে পারি। একটু বড় করে নিলাম। একটু বড় করে নেওয়ার পর আমরা এটিকে এখানে রাখব। এখন
আমাদের যে আর যে ভিতরের অংশটি আছে ওই অংশটি আমরা বরাদ্দ করে দেব। তো সেটি বরাদ্দ করার জন্য আমরা এখানে ক্লিক করব আর এর উপর এবং এটিকে আমরা ডিভাইড করে নিব। ডিভাইড করলে আমাদের ভিতরে একটি কি হবে ময়লা জমবে। তো সেটি আমরা কি করব একসাথে আমরা ডিভাইড করে নিলে আমাদের যে অংশটি আছে অংশটি বরাদ্দ হয়ে যাবে। তো আমরা এটিকে ক্লিক করব এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে ইউনিট করে নিব তাহলে আমাদের এটি বরাদ্দ হয়ে গেল। এখন এই যে অ্যারো চিহ্নটি রয়েছে অ্যারো চিহ্নটি আমরা ক্লিক করব এবং এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে যে মাইনাস ফন্ট টুলটি রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের এই অংশটি ডিলিট হয়ে গেল। তারপরে আমাদের চাইলে আমরা এটিকে কপি করে এনে আমরা এখানে এটিকে এখানে রেখে দিতে পারি এবং আমাদের যে এই যে আর্টটি রয়েছে আমরা গ্রুপ করে নিলাম। এই আর্টটিকে আমরা কি করতে পারি এখান থেকে উঠিয়ে দিতে পারি অর্থাৎ ডিলিট করে দিতে পারি। আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট চেপে দিলাম তাহলে আমাদের কি হবে এটিও একটি সাধারণত লোগো আকারে তৈরি হলো। আমরা এখানে ফাঁকা অংশটিকে একটু কমিয়ে দিতে পারি উভয়টিকে সিলেক্ট করে তাহলে আমাদের এটিও একটি ফন্ট আকারে ফন্ট ওয়ার্ড মার্ক লোগো হিসেবে আমাদের তৈরি হলো। তা পরবর্তীতে আমরা আরেকটি লোগো তৈরি করতে যাচ্ছি। তো সেটি কীভাবে তৈরি করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কমান্ড নয় একটির পর একটি। এখন আমরা স্টার একটি টুল তৈরি করব বা স্টার একটি লেখা লিখব। তো সেটি করার জন্য আমরা এখানে ঠিক একই নিয়মে আমরা এখানে এস টি এ আর স্টার এখন এই স্টার লেখাটিকে আমরা একটু বড় করে নেব শিফট চেপে। করার পর এটিকে আমরা এখন আমাদের ফন্ট আকারে আছে আমরা এটিকে চাই যে আমাদের ডিজাইন আকারে নিয়ে যাব। তো এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটিকে আনগ্রুপ করে নেব। এখন আমরা চাই যে এর মধ্যে আমরা স্টার যে স্টারটি আছে আমরা স্টারটি এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিলে আমাদের স্টারও এখানে এই হিসেবে ধরা হবে এবং এ যেটি আছে সেটিও আমাদের স্টার হিসেবে প্রমাণ করবে। তো এটিকে আমরা চাইলে এখান থেকে সরিয়ে দিতে পারি এবং এখানে আমরা একটি স্টার দিতে পারি। তো এখন আমরা পূর্বে যে আমরা একটি ত্রিভুজ আকৃতি তৈরি করেছিলাম তো সেটি আকৃতি চলে আসছে। তো এখান থেকে আমরা যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো বাড়ানোর জন্য আমরা আফেরাতে ক্লিক করব। আমাদের মাস পয়েন্টটা ছেড়ে দেবো না এই অবস্থায়। তো আফেরাতে আমরা ফাইভ পয়েন্ট তৈরি করলাম। ফাইভ পয়েন্ট তৈরি করে আমরা এখান থেকে একটি স্টার তৈরি করলাম অল্টার শিফট চেপে। এখন ছেড়ে দিলাম মাস পয়েন্টারটি। এই পর্যায়ে আমরা এটি চাইলে আমরা এটিকে এই জায়গায় রাখতে পারি অথবা আমাদের যে স্টার যে টু এ রয়েছে সেই এটি আমরা কি করতে পারি এখানে আনতে পারি। এটি আনার জন্য আমরা এটিকে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এই যে অংশটি আছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি এবং এই অ্যাঙ্কর পয়েন্ট নেব। নেওয়ার পর আমরা উভয়টিকে সিলেক্ট করে আমরা মাইনাস পয়েন্ট টুলে ক্লিক করলে আমাদের এটি সরে গেল। এই অবস্থায় আমরা চাই যে আমাদের এই যে একটি টুলস রয়েছে আমরা চাই যে এই টুলসটি থেকে আমরা এই টুলসটি আমরা কি করব মাইনাস পয়েন্ট টুল করব। তাহলে আমাদের এই যে অংশটি রয়েছে এ এবং স্টার উভয়টি আমাদের এখানে বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে ক্রমান্বয়ে আপনাদের ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনারা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারেন। তারপরে আমরা এখানে আরেকটি লেখা লিখতে পারি যেমন টক টি এ এল কে টক। এখন এই টক লেখাটি আমরা এই অল ক্যাপস এবং স্মল ক্যাপস মিলিয়ে আমরা কি করব একটি ডিজাইন তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমরা এটিকে শুরুতে আমরা এখান থেকে অল ক্যাপস কেটে দিলাম এবং আমাদের এই যে লেখাটি আছে এ আমরা এটিকে চাই যে একটি ডিজাইন আকারে তৈরি করব। তো সেটি করার জন্য আমরা এটিকে ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এখান থেকে যে একটি ফ্যান টুল নেব এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এখান থেকে আমরা এ পর্যায়ে রাখব। এ পর্যায়ে রাখার পর আমরা চাই যে এটিকে আমরা ইউনিট করে নিতব এবং আমাদের এই যে লেখাটি রয়েছে এখান থেকে কিছুটা এই অংশ ফাঁকা দেখা যাচ্ছে। তো এটিকে আমরা বরাদ্দ করে দেওয়ার জন্য আমরা এখানে আবার ফ্যান টুল নিতে পারি এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এখান থেকে এটা বরাদ্দ করে দিতে পারি। এখন চাইলে আমরা এটিকে উভয়কে সিলেক্ট করে আমরা এখানে একটি আমরা বুদবুদ চিহ্ন তৈরি করতে পারি। তো সেটি করার জন্য আমরা এখান থেকে ফ্যান টুলের ব্যবহার করতে পারি। এখানে ফ্যান টুল দিয়ে আমরা এরকম একটি আকৃতি শেপ নিতে পারি। নেওয়ার পর আমরা এটিকে আমরা এভাবে নেওয়ার জন্য আমরা এটিকে সিলেক্ট করে নিব এবং মাইনাস ফন্ট টুল
क्लिक करब তাহলে আমাদের এটি টক বা কথা বলতেছে বা এরকম কিছু বোঝা যাবে তো আপনারা চাইলে আরো রকম ভাবে আপনারা এরকম ডিজাইন তৈরি করতে পারেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেটি করার জন্য যেমন আমরা যেমন মোবাইল লিখতে পারি মোবাইল তো এই মোবাইল শব্দটিকে আমরা সাইজে একটি ডিজাইনে তৈরি করতে চাই এবং সেটির মধ্যে আমরা মোবাইল যে একটি চিহ্ন রয়েছে বা মোবাইল যে একটি আইকন রয়েছে সেটি আমরা এখানে বোঝাতে চাই তো সেটি বোঝানোর জন্য শুরুতে আমরা এটিকে অল ক্যাপস করে নিতে হবে তো এটিকে অল ক্যাপস করে নিলাম অল ক্যাপস করে নেওয়ার পর আমরা সাইজে হয়তো আমরা যে কোনো এক জায়গায় আমরা মোবাইল ব্যবহার করতে পারি তো সেটি ব্যবহার করার জন্য আমরা এখান থেকে যে একটি আছে রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুল তো এটিকে আমরা নিলাম নেওয়ার পর আমরা চাই যে এই এবার এরকম আমরা একটি মোবাইলের শেপ নেব তো সেটি নেওয়ার জন্য আমরা এবং মাঝখানে যে আমাদের একটি অংশ থাকে সাদা অংশ তো সেটিকে আমরা করার জন্য সরি এখান থেকে আমাদের এটি এই টুলটি নিতে হবে এটি নেওয়ার পর আমরা এই পর্যায়ে নেব এবং আমাদের এই যে অংশটি রয়েছে এটিকে আমরা একটু উপরে উঠিয়ে দেব এবং এই অংশটিকে একটু বাড়তি রাখবো এবং এটিকে আমরা অ্যালাইন করে নেব অ্যালাইন করার পরে এখান থেকে মাইনাস পয়েন্ট টুলটি করে নেব এই পর্যায়ে এসে আমরা এখান থেকে যে একটি অংশ এটিকে আমরা তৈরি করতে পারি যেমন স্পিকারের অংশটি তৈরি করতে পারি এবং এখানে যে একটি অংশ রয়েছে সেটিকে আমরা একটি বৃত্ত আকারে দিতে পারি তো এটি করার জন্য আমরা জাস্ট উভয়টিকে আমরা অ্যালাইন করে নিতে হবে বা অর্থাৎ সেন্টার করার পর আমরা এখান থেকে মাইনাস পয়েন্ট টুল করলে আমাদের এটি একটি মোবাইলের শেপ আকারে তৈরি হলো এখন আমি এটিকে আয়ের মধ্যেও রাখতে পারি অথবা আমরা ও যে আছে ওর মধ্যেও আমরা রাখতে পারি অথবা আমরা এটিকে আমরা এইভাবেও রাখতে পারি যেমন এটিকে একটু বড় করে দিয়ে আমরা কী করতে পারি এখানেও রাখতে পারি এখন আমরা চাই যে যেমন আপনারা চাইলে এটিকে ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এটিকে আবার এখানে অ্যালাইন করে নিলাম অ্যালাইন করার পর আমরা এটিকে এই পর্যায়ে রাখতে পারি এবং এই যে অংশটি আছে রেক্ট্যাঙ্গল এটিকে আমরা এইভাবে আনতে পারি আনার পর আমরা এটিকে এই বরাবর রাখে আমরা কী করতে পারি অ্যালাইন করে নেওয়ার পর আমরা এখান থেকে নিলে এই টুলটি নেওয়া যায় অথবা আমরা চাইলে যেহেতু আনগ্রুপ আছে আমরা এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটি করে দিলে কি হয় আমাদের এই যে ওয়ার্ডমার্ক লোগো সেটি তৈরি হয়ে যায় তো তার পরে আমরা এটিকে গ্রুপ করে আমরা এখানে রেখে দিতে পারি এখন আসেন আমরা আরেকটি লোগো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে দেখা গেছে সাধারণ লোগোগুলোর জন্য গুগল থেকে আপনারা কপি করে নেন কিন্তু সেগুলো করতে হবে না তো এখানে আমরা লিখে নিতে পারি যেমন কপি এখন আমরা এটাকে একটি ওয়ার্ডমার্ক লোগো হিসেবে আমরা সেটিকে কী করব রেপ্রেজেন্ট করব ওয়ার্ডমার্ক লোগো হিসেবে রেপ্রেজেন্ট করার জন্য আমাদের কী করতে হবে এখানে যে লেখাটি আছে এ ও ওর মধ্যে আমরা একটা কফি বিন তৈরি করব এখন কফি বিন তৈরি করার জন্য আমাদের কফি বিন তো একবারে পুরোপুরি রাউন্ড হয় না তো এটিকে করার জন্য আমরা কী করতে পারি এটিকে আনগ্রুপ করে নেব আনগ্রুপ করার পর আমরা এটিকে সিলেক্ট করতে পারি এবং সিলেক্ট করে এটিকে ডিভাইড করে এখান থেকে আমরা ইউনিট করে নেব ইউনিট করার পর আমরা এটিকে চাইলে একটু সেভটা করে দিতে পারি এবং আরেকটু সেভটা করে দিতে পারি এই পর্যায়ে আমরা কী করতে পারি এখান থেকে আমরা এটিকে এই একটি কফি বিন শেপ দিতে পারি দেওয়ার পর আমরা এটিকে আমরা রেখে আমরা মাইনাস ফ্রন্ট টুলটি ব্যবহার করতে পারি এখন এখান থেকে এই ফাঁকা অংশটিকে আমরা এগুলোকে এদিকে এনে ভরাট করে দিতে পারি এবং এখানে মাঝখানে একটি ফাঁকা একটি শেপ রয়েছে সেই শেপটি তৈরি করার জন্য আমরা এখান থেকে কি একটি ফ্যান টুল নিলাম ফ্যান টুল নিলে আমরা এখন এইভাবে আকৃতি দিয়ে আমরা এবং এখান থেকে একটি অ্যাঙ্কার পয়েন্টটি আমরা এই পর্যায়ে একটি শেপ নিতে পারি শেপ নিয়ে আমরা এটিকে কী করতে পারি এখান থেকে স্টক থেকে সরি আমাদের যে ফিল কালার আছে ফিল কালার থেকে আমরা স্টক কালার নিয়ে গেলাম এবং এটিকে আমরা একটু কিছুটা স্টক মোটা করে দেব স্টক মোটা করে দেওয়ার পর আমরা এখান থেকে যে একটি টুল রয়েছে হোয়াইট টুলস ক্লিক করে আমরা এ পর্যায়ে রাখবো এবং এটিকে কিছুটা আমরা একটু মোটা করে দেব এবং এটিকে আমরা কিছুটা চিকন করে দিতে পারি
এটিকে যে অংশটি রয়েছে এই অংশটিকে আমরা কি করতে পারি এখান থেকে অবজেক্টে গিয়ে আমরা এক্সপ্যান্ড করে নিতে পারি। তাহলে দেখুন এখানে এই যে শেপটি রয়েছে সেটি কিছুটা কফি বিনের মতো দেখা যাচ্ছে। তো এটিকে আপনারা চাইলে ঠিক এইভাবে ডিজাইন তৈরি করে করে আপনারা ওয়ার্ডমার্ক লোগো তৈরি করতে পারেন। পরবর্তীতে আমরা আরেকটি লোগো তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা লিখতে পারি যেমন হাইওয়ে SIGSIWAY হাইওয়ে। এখন এই যে হাইওয়ে শব্দটি আছে অর্থাৎ আমরা রাস্তা বুঝাতে হবে, হাইওয়ে জাতীয় জিনিস বলতে আমরা রাস্তা বুঝি। তো এখানে আমরা একটি রাস্তা শেপ তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমরা চাইলে বিভিন্ন রকম করতে পারি। তো শুরুতে আমাদেরকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করে আমরা চাই যে এর মধ্যে একটি হাইওয়ে রোড তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমরা এখান থেকে এই শেপটি নেব। এই শেপটি থেকে আমরা চাই যে এই শেপটি থেকে আমরা এখানে অ্যাঙ্কার পয়েন্ট নেব এবং এই অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমরা চাই যে এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে মাইনাস ফ্রন্ট টুল ক্লিক করতে পারি। এই পর্যায়ে এসে আমরা এখান থেকে আমরা লাইন টুল নেব। লাইন টুল নিয়ে আমরা জাস্ট এখান থেকে শিফট চেপে নিচের দিকে একটি টান দেব। টান দিলে আমাদের একটি লাইন টুল তৈরি হবে। এখান থেকে আমরা লাইন টুলের যে রয়েছে স্ট্রোকটি রয়েছে স্ট্রোকটি বাড়িয়ে দেব। স্ট্রোকটি বাড়ানোর পর আমরা এখানে যে অংশটি আছে এটিকে আমরা কি করব একটি শেপ তৈরি করব রাস্তা। তো সেটি তৈরি করার জন্য আমরা শুরুতে আমরা এখানে যাব। এখান থেকে আমরা এই যে অংশটি আছে এটিকে ক্লিক করব। এখন আমাদের এইগুলো এটা উল্টা রয়েছে, আমরা চাইলে এটাকে এইভাবে করতে পারি অথবা আমরা এই অবস্থায় আমরা এখানে যাব স্টকে যাই আমরা রিপ্লেট দিলেও আমাদের কী হবে এই অংশটি চেঞ্জ হয়ে যাবে বা রিফ্লেক্ট হয়ে যাবে। তো এখান থেকে এটিকে আমরা কী করতেছি বাঘাবাগি করতে চাই সেটি করার জন্য আমরা স্টকে যাব। স্টকে গিয়ে আমরা জাস্ট এখানে ড্যাশ লাইন এখানে ক্লিক করলে আমাদের কী হবে যে রাস্তার একটি শেপ রয়েছে সেটি তৈরি হবে। তো এখান থেকে আমরা এটিকে যখন আমরা এটা কমাবো আমাদের এখান থেকে শেপগুলো একটু বাড়তে থাকবে। তো এই অবস্থায় আমরা কি রাখতে চাই এরকম। তো এটিকে আমরা কি করতে চাই এখানে অবজেক্টটিকে আমরা এখানে এক্সপ্যান্ড করে দেব। তো এক্সপ্যান্ড করার পর আমরা এটিকে এই অংশটিকে আমরা ফেলে দিলেও চলে, এ আমরা এইভাবে রাখলো রাখতে পারি। অথবা আপনি যদি মনে করেন যে না আমি এভাবে রাখবো না, আপনি যদি মনে করেন আমি এভাবে রাখবো না আমি কিছুটা এভাবে রাখতে চাই, এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট নেব এবং এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে নেব। এবং আমাদের যে মাঝখানে যে চিহ্নটি রয়েছে বা মাঝখানে যে আমরা ফিল কালারটি আমরা তৈরি করলাম সেটিকে আমরা কিছুটা ছোটো করতে পারি। তো এটিকে ছোটো করার জন্য আমরা শিফট চেপে আমরা মাউসের পয়েন্টটা চেপে আমরা এইগুলোকে কিছুটা ছোটো করে দিতে পারি। এই অবস্থায় আমরা এই যে অংশটি রয়েছে এই অংশটিকে আমরা কী করতে পারি কিছুটা এই পর্যায়ে এনে দিতে পারি। এবং এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এ মাইনাস ওয়ান টুল ক্লিক করব অথবা এটিকে আমরা ফিশনে দেওয়ার জন্য অ্যারেঞ্জ টু ব্যাক এই অবস্থায় আমরা দুইটিকে সিলেক্ট করে আমরা মাইনাস ওয়ান টুল দিলেও আমাদের কী হবে এভাবে আমাদের একটি রাস্তা শেপ তৈরি হবে। তো আপনারা এভাবে ক্রমান্বয়ে কাজগুলো আপনারা করতে পারেন। তো আমি এখান থেকে এটি এখানে রেখে দিলাম। এ পর্যায়ে আমি আপনাদের কাছে আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এক্সিট যেমন এক্সিট নামের একটি লেখা জাস্ট আমি আপনাদেরকে কাছে দেখাচ্ছি যেমন এক্সিট। এখন এক্সিট দিয়ে আমি আপনাদের কাছে একটি লোগো তৈরি করে দেখাচ্ছি। তো সেটি তৈরি করার জন্য আমি এটিকে শুরুতে ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করার পর আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে এখন আমরা চাই যে এই অংশটি এবং এই অংশটি আমরা সরিয়ে দেবো। তো শুরুতে সেটি করার জন্য আমাদেরকে ডিরেক্ট সিগমেন্ট টুলটি নিতে হবে। এই অবস্থা আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট শিফট চেপে আমরা এটিকে এখানে নিয়ে আসবো এবং এটিকে ক্লিক করে আমরা এখানে নিয়ে আসবো। এই অবস্থায় আমরা চাই যে এখান থেকে ডিভাইড করে নেব। ডিভাইড করলাম এখান থেকে এই অংশটিকে আমরা ডিরেক্ট টুলটি নিয়ে অর্থাৎ আনগ্রুপ না করা অবস্থায় আমরা এখান থেকে ডিরেক্ট টুল নিয়ে ডিরেক্টলি আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম এবং ডিরেক্ট চাপ দিলাম এটিকে সিলেক্ট করলাম চাপ দিলাম। এখন এই অবস্থায় আমরা চাই যে এখান থেকে যে এক্সকে আমরা একটি শেপ তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমরা এখানে আমরা এখান থেকে এখানে একটি শেপ নিয়ে আসলাম। তো সেটি তৈরি করার পর আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা অল্টার শিফট চেপে আমরা এটিকে এফজে নিয়ে আসতে পারি এবং
এটিকে আমরা ঠিক এখান থেকে একটি শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে নেওয়ার পর আমরা এই যে এটিকে সিলেক্ট থাকা অবস্থা আমরা অল্টার শিফট চেপে এটিকে একটু বড় করে নিলাম। তো বড় করার পর আমরা এটিকে উপরটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে যে অংশটি রয়েছে এটিকে আমরা ডিভাইড করে নিলাম। ডিভাইড করার পর এটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা শিফট চেপে এটিকে আনসিলেক্ট করে এই অংশটিকে আমরা ইউনাইট করে নিব। এখন ইউনাইট করার পর আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা পাথ যে অপশনটি আছে পাথ যে অপশনে যাব। এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। অফসেট পাথে ক্লিক করার পর আমরা যেমন প্রিভিউ প্রিভিউ ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে স্ট্রোকটি আমরা কিছুটা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমরা ওকে এবং এটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটিকে আমরা ডিভাইড করে নিলাম। ডিভাইড করার পর আমরা এই সিলেক্ট থাকা অবস্থা আমরা শিফট চেপে এটিকে এবং এটিকে আনসিলেক্ট করে নিলাম এবং আমরা চাই যে উপরে যে এত অপশনটি আমরা করেছি সেটিকে ডিলিট করে দিতে পারি। এই অবস্থায় আমরা এখান থেকে যে অংশটি রয়েছে অংশটিকে আমরা এখানে মিলিয়ে দেব। তো সেটি তৈরি করার জন্য আমরা চাইলে এইভাবে সিলেক্ট করে আমরা যেমন অ্যারো চেপে চেপে আমরা এটিকে বাড়াতে পারি অথবা এখান থেকে ডিরেক্ট টুলটি নিয়ে আমরা এখানে ক্লিক করে শিফট চেপেও আমরা এদিক থেকে এটিকে বড় করে দিতে পারি। তো ঠিক এইভাবে আপনারা যেমন আমরা চাইলে এই অংশটিকে আমরা একটি লাল চিহ্ন দিয়ে আমরা এটিকে নির্দেশ করে দিতে পারি। তো এইভাবে আপনারা চাইলে নিজেদের মাইন্ড বা নিজেদেরকে আপডেট আপডেট ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। আপনারা প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনাদের। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের ওয়ার্ডমার্ক লোগো ক্রমান্বয়ে আপনারা তৈরি করতে পারেন। তো আজ আর ক্লাসটি বাড়াতে চাচ্ছি না। তো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আরও সুন্দর সুন্দর ওয়ার্ডমার্ক লোগো তৈরি করা যায়। তো এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অথবা এই ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী আমাদের যে সিরিয়াল লোগো ডিজাইন বিষয়ক বা ফ্রিল্যান্সিং বিষয়ক ভিডিও আসবে সেগুলো আপনার কাছে পৌঁছাবে সবার আগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।